আজ শুভ চতুর্থী। গতকালের মতো আমরা বাংলা জগৎ চ্যানেলের পক্ষ থেকে বেরিয়ে পড়েছি বিভিন্ন জায়গায় প্যান্ডেল পরিদর্শন করতে। প্রথমে আমরা চলে এসেছি বাউনারি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আমরা বোঝা যাচ্ছে প্যান্ডেল পুরোপুরি তৈরি হয়নি, ঠাকুর প্রবেশ করছে। এখানে তুলে ধরা হয়েছে মাতৃমন্দিরের থিম, সারদা দেবীর মাতৃমন্দিরের থিম। একে একে প্রবেশ করেছে, খুব সুন্দর একটা থিম। জয়রামবাটিতে যেমন সারদাদেবী পুরো ঘর দেখা যায় সেরকম একটা ভালো থিম তুলে ধরেছে। এখানে প্রতি বছরই একটা থিমের প্রাচুর্য দেখা যায়। লাইট খুব ভালো, মাকে তার যথাযথ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে। আমরা বাংলা জগতের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাদের সাথে থাকুন, আর এই সমস্ত ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথে সাথে শেয়ার ও লাইক করতে ভুলবেন না। এখন আমরা চলে এসেছি সাঁইতারা ও রায়পুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। প্যান্ডেল প্রায় তৈরি, এখনো কাজ বাকি আছে। দেখতে পাচ্ছি ঠাকুর এখানে এখনো। এখন আমরা চলে এসেছি চাতরা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। প্যান্ডেলের কাজ এখনো চলছে, ঠাকুর প্রবেশ করে গেছে অলরেডি। এখনো কাজ বাকি আছে অনেক। মূর্তি দেখানো হচ্ছে, সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে সাথে লাইক ও শেয়ার দেন। নমস্কার।